সাকিব একজন ভালো মনের মানুষ এমন মন্তব্য করেছেন অপু বিশ্বাস। সম্পর্কের বরফ গলতে শুরু করেছে, ধীরে ধীরে পুনরায় কাছে আসতে চলেছেন প্রাক্তন তারকা দম্পতি সাকিব খান ও অপু বিশ্বাস। অন্তত অপুর সাম্প্রতিক মন্তব্যে তেমনটাই লক্ষ্য করা যাচ্ছে। অতীতের ভুল চুকিয়ে বর্তমান ভাবনায় অনেকটাই পরিণত এই নায়িকা। দুজনের পর্দা প্রেম গলে বাস্তবেও উকি ঝুঁকি। প্রণয় থেকে পরিণয়, সন্তান জন্ম, সব মিলিয়ে ভালোই যাচ্ছিল সময়টা। এরপরই ঘটে ছন্দপতন। দুজনের মতের অমিল নিয়ে সম্পর্কে টানা পড়েন। উভয় পক্ষে থেকে আসে অভিযোগ পাল্টে অভিযোগ। অবশেষে বিচ্ছেদের বিরোধী সুরে আলাদা পথ বেছে নেন সাকিব অপু। পেছন ফিরে তাকালে এ বিষয়ে অপুর উপলব্ধি কি জানালেন, আবেগের বশবর্তী হয়ে সেসব বলেছিলেন, এজন্য তিনি তাদের কাছে ক্ষমা চান। তবে কি জোড়া লাগছে সাকিব অপুর পুরনো সম্পর্ক অপুর কথায়, সেটা এখন বলবো না, সময় বলে দেবে। আগে কি করছে না করছে সেটা আমি জানি না। সাকিবের এখন অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। সন্তান, পরিবার, পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার। সাকিব একজন ভালো মনের মানুষ। বাবা মা হিসেবে দুজনেই সন্তানের দেখভাল করছেন। শ্বশুর শাশুড়ি ননদের সঙ্গেও সম্পর্ক জোরদার হয়েছে বলে জানান অপু। তার ভাষায়, আমার তো মা বাবা নেই, শ্বশুর শাশুড়ি এখন আমার মা বাবা। তো বাবা মায়ের বাসায় যাব না কেন, প্রায় যাওয়া হয় সেখানে। তারা আমাকে একেবারেই মেয়ের আদরে দেখেন, আমাকে খুব ভালোবাসেন। আমার মা মারা যাওয়ার পর কাছের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকার বিষয়টি আমি নিজে থেকে অনুভব করেছি। এতে তাদের সঙ্গে সম্পর্কটা আরও গাঢ় হয়েছে আমার। বিচ্ছেদ বজায় থাকলেও এখনও অভিনয় এবং ব্যক্তিগত খুঁটিনাটি বিষয়ে সাকিবের পরামর্শ পান বলেও জানান অপু। বাবা মা হিসেবেও পুত্র সন্তান আব্রাহাম খান জয়কে সমানভাবে সময় দেন তারা। তবে কি ভালোবাসার মাসে পুরনো ভালোবাসার পুনর্মিলন ঘটছে, উত্তর জানা না গেলেও আশাবাদী তারকাদ্বয়ের ভক্তরা। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।